দেখো এইটুকুনি নুন, ওই যে শুধু শুধু নুন খেয়ে ফেলেছে বাবু। তোমাতেই ফেলো, হ্যাঁ তোমাতে ফেলো, পরে ডাস্টবিনে ভরে ফেলো। তো না আমার নুন দাও তো। নুন সব খেয়ে নিয়েছে কিন্তু কাঁচা, জানো তো? হ্যাঁ নুন সব কাঁচা খেয়েছে। হ্যাঁ আমি বিটনুন ভালোবাসি। এই বিটনুন মনে হচ্ছে না, এমনি নুনই বোধ হয়। এমনি নুন। আমরা বেরিয়েছি, এখন বাজে 6:30 বাজে, আমরা লাঞ্চ করে ফিরেছি। খেলে দিস না, লাঞ্চ করে ফিরেছি প্রায় তখন 5:00। ঘুরতে ঘুরতে আমরা ফিরলাম 5:00 সময়, রুমে গেলাম, একটু ফ্রেশ হলাম, একটু বসলাম, একটু কাজ করলাম, করে আবার এখন বেরিয়েছি। আবার দশটার সময় ঘাটে এসে বসেছি, সামনে গঙ্গা, গঙ্গার তীরে আমরা বসে এখন বাদাম খাচ্ছি। তুফান বাদাম খেয়েছে, আর মানে বাদাম কিনেছে আর বলেছে যে এখানে পা ঝুলিয়ে বসে বসে খাবে। এটার নাম কি বল? কালু কাটু। কালু কাটু সেটা কি? এর নাম কালু কাটু, আমি নাম দিয়েছি এটার নাম কালু কাটু। ও বাদামটা বাদামেরও নাম দিয়েছে বাবা। কিনেছো? এখানে যে মালাই টোস্ট রয়েছে আর চা, মালাই টোস্ট বানাচ্ছে এখানে। কিতনে কার গে মালাই টোস্ট? 50। और क्या क्या मिलता है भैया? क्या क्या है यहाँ पे? नहीं मलाई टोस्ट और क्या है? बटर टोस्ट। बटर टोस्ट चीज है। अच्छा चाय टोस्ट करो। देखो बजट चला, আরে এইটাই দাম ধরে যায় না। আরে মালাই টোস্ট সব করে রেডি হ্যায়। জি জি। কিতনে কা হ্যায়? 50 টাকা। হ্যাঁ 50। জি এটা 50 টাকা, 50 টাকা মালাই টোস্ট। এই মালাই টোস্ট এটা 50 টাকা, আর চাটা কত নিল? 10 টাকা। তো এটা একদম দশের সময় ঘাট থেকে উঠেই একদম রাস্তার বাঁ দিকে। তো মালাইয়ের পরিমাণটা বুঝতেই পারছেন, দেখুন না এতটা পুরো বসিয়ে দিয়ে তারপরে চেপে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন গেমের ব্যাপারে বলবো, প্লেয়ার স্পট, যেখানে আপনারা খেলে 50 লাখ টাকা অবধি জিততে পারবেন। এখানে 15টারও বেশি গেম তোমরা খেলতে পারবে, যেমন ক্যারাম, লুডো, চেস, স্নেক এন্ড ল্যাডার্স এটসেট্রা। আর তোমরা এখানে ছোটবেলার সেই লুডো খেলেও লাখ লাখ টাকা কামিয়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করতে পারো লুডো গেমে। এখানে তোমরা লাইভ চ্যাট করতে পারবে, আর ডাইরেক্ট লুডো পার্টে তোমরা বন্ধুদের সাথে কথাও বলতে পারবে। তাহলে তোমরা ভাবছো যে প্লেয়ার স্পটি কেন? প্লেয়ার স্পটি হলো 100% ইন্ডিয়ান সিকিউর গেম। এখানে 7 মিলিয়নের উপর ইউজার্স রয়েছে, আর এখানে খুব ইজিলি তোমরা টাকা উইথড্র করতে পারবে। তাহলে আমার ভিউয়ার্সদের জন্য খুব দারুণ সুযোগ, আমার প্রোমো কোড ইউজ করো আর পেয়ে যাও 200 টাকার সাইন আপ বোনাস। আর আমার প্রোমো কোড হলো PLACE200। এছাড়া তোমরা রেফারেল আর্ন প্রোগ্রামে তোমরা ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারবে, আর তাদের উইনেরও তোমরা 2% পেয়ে যাবে। তাহলে দেরি কিসের, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ডাউনলোড করো আর খেলতে থাকো। বানারসে এসছি, আর ঠান্ডায় খাবো না, এটা হতে পারে না। তো
বলে ভাং খাবে আর কি, তারাই একমাত্র তাদেরটাতে ভাং দেওয়া হয়, আদারওয়াইজ নর্মাল এমনি ভাং দেওয়া হয়। भैया बात बताइए हमको, भांग वाला जो होता है उसमें नशा चढ़ता है कि ऐसे ही दिया जाता है? ज्यादा खाएंगे कोई दिक्कत नहीं है, ज्यादा खाएंगे अच्छा तो वो दिक्कत करे। हाँ हाँ घर में खाएंगे भांग तो पीस कर दिया जाता है ना इसमें? हम लोग अपना पीसते हैं। अच्छा अपने से ही पीसते हैं। और इसमें कहाँ डाला जाता है? बहुत ही रहता है, मलाई तो रहता है, दूध रहता है, बादाम शेक रहता है, दूध का बीड़ा रहेगा, बहुत ही रहता है, वैरायटी रहती है। तब घंटा तक भेड़ा जाता है, छह घंटा टाकता है, छह घंटा फूल जाएगा तो मशीन लगेगा, छह घंटा लगाएगा तो जाकर बॉल होगा, ठीक है। अच्छी तो बनारस में ही बनता है, कहीं तो बनता नहीं है ठंडा बनारस का ठंडाई। जरा भांग दिया खाए ओला वाले बाबा जी का प्रसाद, बादाम प्रचुर अच्छा। আর ইউজুয়ালি আমি লস্যি কিংবা এইরকম টাইপের জিনিসগুলো খাই না, বাট বাবা বলতে যে ট্রাই করে দেখতে, বাট টেস্ট করে দেখলাম সত্যিই খুব ভালো, এই জন্য আমি পুরোটা নিয়েছি। বলো না জাফরান থাকে, জাফরান থাকে, তুমি একটু টেস্ট করবে নাকি? টেস্ট করে দেখ না বাবু, পাঁচ তোমরা আমি খাইনি কখনো। উপরে মালাইটা একদম মোটা দিয়েছে না, চা মতো দিয়ে দিয়েছে। আরে বাদাম তো তোমাকে খাবে, যথেষ্ট ঠিক। হয়ে গেছে, চলে আসো চলে আসো, হয়ে গেছে, বাড়ি আসো না, চলে আসো। কিচ্ছু ছিল না, মন খুশ হয়ে গেল। মালাই দেওয়াটা আমরা মালাই দেওয়াটা নিয়েছি ওটা 60 টাকা, আর মালাই ছানাটা ওরা 50 টাকা। কেসর টাইপ কা কালার হ্যাঁ না? এবার যাচ্ছি রাবড়ি খেতে, দোকানের নাম ছোটে বাবু, ওখানেই আমরা যেখানে ঠান্ডাই খেলাম ওই কাকাই বলে দিলেন যে ছোটে বাবুর দোকানে ভালো রাবড়ি পাওয়া যায়, দেখাই এখন হয় কিনা। রাবড়ি আর গরম দুধ, রাবড়ি আর গরম দুধ, গরম দুধ তো আমরা রাবড়ি কেন।
রাবড়ি মালাই দুটোই নাও খেয়ে খেয়ে দেখি ছোট ছোট কামর দেও না পচাশ গ্রাম মালাই মালাই টেস্ট করছে ওটা মালাই এটা কিন্তু ওটা আগেরটা বোধহয় চিনি আর গুড় ছাড়া ছিল আগেটা কিচ্ছু ছিল না মিষ্টি মিষ্টি কিচ্ছু ছিল না দাদা দুধ কেসা দুধ বড়িয়া হ্যাঁ দুধ তো বড়িয়া মিঠা ভি নাই ডালা তো আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা হ্যাঁ এখানে যে দুধ যে ভাড়ে ধরে যেটা আমরা অনেকদিন ঘুরতে 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 আমরা গেছিলাম দেওঘর তারপর রাজগীর বোধগয়া হয়ে এখানে আমি বেরিয়ে খুব ভালো লাগে বেশ অন্য জায়গায় এসে কারোর সাথে দেখা হলে না সব মানে নিজেদের লোক